কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা জানালেন দিলীপ ঘোষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাতে এদিন সকালবেলা কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন এবং জানান শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কোনো বিতর্ক নেই, এমনকি তার মূর্তি নিয়েও কোনো বিতর্ক নেই। তবে তার অবদান কখনো অস্বীকার করা যায় না, তিনি দেশের জন্য যা করেছেন তা অনবদ্য। সেই সঙ্গে দিলীপবাবু জানান শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ এবং 35A ধারা বিলোপ, তা সফল হয়েছে। তিনি অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন এবং আগামী দিনে এই স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। শ্যামাপ্রসাদের মূর্তি নিয়েও বিতর্ক নাই, শ্যামাপ্রসাদকে নিয়েও বিতর্ক নাই, তার মতবাদ নিয়েও কোনো বিতর্ক নাই। আমরা তার স্বপ্ন সফল করার জন্য কাশ্মীর এবং 370 আর 35A বাতিল করে দেশের সঙ্গে সামিল করেছি, অখণ্ড ভারতের সঙ্গে বিলীন করেছি এবং বাঙালির উদ্বাস্তুর জন্য তার যে বুকের মধ্যে কষ্ট ছিল নাগরিকত্ব, সেটাও আমরা পুরো করেছি এক বছরের মধ্যে, যেন শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল হয়েছে। আর বাকি তার যে বাংলাকে নতুন করে গড়ে তোলা হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড, সেটা আজকে বিপন্ন বাংলাদেশ হতে যাচ্ছে, সেটাকেও আমরা মুক্ত করব। একটা মানে একটা মহল থেকে বলা হয় যে বলা হচ্ছে যে বিজেপির কাছে শ্যামাপ্রসাদ ছাড়া বাঙালি আইকন আর কেউ নেই এখনো পর্যন্ত সেইভাবে। বাংলার জন্য যারা যারা কন্ট্রিবিউশন করেছেন সমস্ত মহাপুরুষ আমাদের কাছে সত্য। বিবেকানন্দ আমাদের আইকন নয়, তার ফটোকে আমরা রাখি না। যারা ফটো রেখে রাজনীতি করে সেই দলে আমরা নেই। জিতা হয়ে গেলে ফটো ফেলে দেয়, আমরা দেখেছি নেতাজির উপরে মুখ্যমন্ত্রীর ফটো থাকে, ওরকম শ্রদ্ধা আমরা জানাই না। যারা আছেন তার জায়গায় আছেন, তার মতবাদ আদর্শ নিয়ে কাজ করছি, তাকে বাস্তবে পরিণতার জন্য আমরা বলিদান দিয়েছি, রক্ত ঘাম এক করছি, এটা বিজেপির আর সাধারণ। কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।